জনতার আইন মানুষের তৈরি করা আইন হলো চোর ধরা পড়লে জেলে দাও। ছোট চোর জেলে ঢুকছে, বড় চোর হয়ে বের হয়ে গেছে। চোর ধরা পড়ছে, ডাকাত হয়ে বের হয়েছে, ডাকাতি করে ধরা পড়ছে, খুনি হয়ে বের হয়েছে, কথা ঠিক কিনা কর। এই হলো আমার দেশের জেলখানা। জেলখানার সামনের ফটকে লেখা আছে, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। আমি বললাম পুরা মিথ্যা কথা লেখছেন, ঠিক কথা লেখেন নাই, কারণ এখানে অপরাধীদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় বড় অপরাধের, কথা ঠিক কিনা বলুন। তাহলে কি করে ভালো হবে? হুজুরদেরকে জেলখানায় ঢোকাও, কেমনে ঢোকাইবা? আসামি বানায়া আল্লাহর গজব নাজিল হবে তোমাদের উপরে। যদি জেলখানাকে, বন্দিখানাকে সংশোধনাগার বানাতে চাও, আলেমদেরকে ঢুকিয়ে এদেরকে তাফসির শোনাও, ওয়াজ শোনাও, তাহলে জেলখানার চোরগুলি সব আল্লাহর ওলি হয়ে যাবে। অস্ত্র দরকার নাই, স্লোগানে বিজয় হয়েছে এবং স্লোগান দিয়ে দেশ দখল হবে আগামীতে, সেই সময় আসতেছে ইনশাআল্লাহ। তোমার ঈমান তাজা করো মুসলমান। মুসলমান অস্ত্র বানাবে না, মুসলমান ঈমান বিনির্মাণ করবে। অস্ত্র যখন প্রয়োজন হবে আল্লাহ রাব্বুল আলামিন অস্ত্র তোমার হাতে তুলে দেবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলামিন ইসলামিক মিডিয়া যুগ শ্রেষ্ঠ হক্কানি ওলামায়ে কেরামদের নতুন নতুন আলোচনা পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দক্ষিণ নয়াপাড়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের মাননীয় সভাপতি হযরত ওলামা, প্রিয় তলাবা, প্রধান অতিথি, অতিথি মণ্ডলী, প্রিয় সুধি মণ্ডলী, পর্দার আড়ালের মা বোনেরা, সকল প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টির সেরা আশরাফুল মখলুকাত বানিয়েছেন, সর্বশ্রেষ্ঠ নবী, নবীকুল সরদার, সরকারে দো আলম জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উম্মত বানিয়েছেন, কেয়ামতের খুব কাছাকাছি সময় আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, একটি কোরআনি জলসায় আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, দীর্ঘ সময় পর্যন্ত কোরআন সুন্নার বক্তব্য শোনার তৌফিক দান করেছেন, আরও কিছু সময় বসার জন্য আমাদেরকে তৌফিক ইনায়েত করলেন। সেজন্য সেই মনিবের দরবারে আমরা বিনয় আবনত চিত্তে, শ্রদ্ধা জড়িত কণ্ঠে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন, আর একটু জোরে বলেন। এখন তো আসলে ঘুমের টাইম, আপনারা ওয়াজ শুনতে বসে আছেন,
এই টাইমে ওয়াজ করা আসলে ঠিক না। ওয়াজের সুন্নত সময় হচ্ছে মাগরিব থেকে এশা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পর ঘুমিয়ে যেতেন অধিকাংশ সময়, অতীব প্রয়োজন ছাড়া তিনি এশার পরে জাগতেন না, কথাও বলতেন না, খুব বেশি প্রয়োজন হলে বলতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজের সময় হচ্ছে আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এর মধ্যে তিনি ওয়াজ শেষ করতেন। কিন্তু আমাদের দেশের ওয়াজ শুরুই হয় এশার নামাজের পরে, এটা খেলাফে সুন্নাহ। একথা মনে রাখার জন্য আয়োজক, বক্তা, শ্রোতা সবার প্রতি মনোযোগ আকর্ষণ করছি, আগামীতে যেন আমরা এগুলি মনে রাখার চেষ্টা করি। সফলতা আসবে সেই পথে যে পথে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চলতে বলেছেন, ঠিক কিনা বলুন, ঠিক কিনা বলুন। বাংলাদেশের ট্র্যাডিশন হয়ে গেছে এটা যে ওয়াজ শুরুই হবে, মূল ওয়াজ শুরু হবে এশার নামাজের পরে, আর প্রধান বক্তা বসবেন 10টার পরে, আর আমাকে তো আসতে আজকে দেরি হয়ে গেছে। যাই হোক, সর্বোপরি কথা হলো, যদি সফল হতে চাই, সফল হতে চান না কারা, যদি আমি বলি তাহলে কেউ হাত তুলবেন না, আমরা সবাই সফল হতে চাই, ঠিক কিনা বলুন। দুনিয়ার সফলতা চাই, আখেরাতে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত চাই, ঠিক কিনা কর। সফলতা আসবে সেই পথে যেটা সুন্নার পথ, যেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দেখানো পথ, ঠিক না ভাই? আসুন আমি ভূমিকায় আলোচনা না করি, ডাইরেক্ট আলোচনা করি, সময় অনেক হয়ে গিয়েছে, সেজন্য ডাইরেক্ট কথা বলি। এই কোরআন, যে কোরআন আমার সামনে আপনারা দিয়েছেন, এ কোরআনে করিমের পরিচয় কি? এ কোরআনে করিম হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর কালাম। কথা বলেন, কার কালাম? বন্ধুগণ, কোরআনে করিম হচ্ছে কালামুল্লাহ, আল্লাহ পাকের কালাম। এ কোরআন পৃথিবীতে এসেছে কেন? সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি, চুরি, ডাকাতি মুক্ত একটি সুন্দর সমাজ পৃথিবীর মানুষকে উপহার দিতে পৃথিবীতে কোরআন এসেছে। কোরআন যে সমাজে ছিল না বা থাকে না, সেই সমাজটা পশুর সমাজ হয়, অমানুষের সমাজ হয়, কোরআন ছাড়া সমাজ জানোয়ারের সমাজ। আর কোরআনের সমাজ হচ্ছে, কোরআনের সমাজ হচ্ছে মানবতার সমাজ, মনুষ্যত্বের সমাজ, সোনালী সমাজ, সুন্দর সমাজ, ঠিক কিনা বলুন। আমি দৃষ্টান্ত না দিলে আপনারা বুঝবেন না, কথাও আস্তে আস্তে বেরোবে, দৃষ্টান্ত দিলে কথা বুঝলে লোকেরা কথা বলতে চায়। কোরআন ছাড়া সমাজ ছিল, সেই সমাজের নাম কি ছিল? ছিল আইয়ামুল জাহিলিয়া, আইয়াম আল জাহিলিয়া, ডেইজ অব ইগনোরেন্স, অজ্ঞতার যুগ, অন্ধকার যুগ। অন্ধকার যুগ কেন? সেই সমাজে সূর্যের আলো ছিল, রাতে চাঁদের স্নিগ্ধতা ছিল, বাতির কুপির আলো ছিল, হেজাকের আলো ছিল, হয়তো হ্যারিকেনের বিকল্প একটা কিছু ছিল, বিদ্যুৎ ছিল না, কিন্তু রাতে তো তারা বাতি জ্বালাইত, তাহলে অন্ধকার কেন? অন্ধকার এই দৃষ্টিকোণ থেকে, সেই সমাজে সূর্য ছিল, চাঁদ ছিল, অন্য আলো ছিল রাতের বেলায় তারা জ্বালাতো, ছিল না শুধু কোরআনের আলো। কোরআনের আলো না থাকার ফলে সেটা আইয়ামুল জাহিলিয়া, অজ্ঞতা, অন্ধকার সমাজ। যখন কোরআন এলো তখন সমাজ পরিবর্তন হয়ে ওই আইয়ামুল জাহিলিয়া হয়ে গেল আইয়ামুল জাহাবিয়া, হয়ে গেল, ছিল অন্ধকার সমাজ, হয়ে গেল সোনার সমাজ। সুবহানাল্লাহ, সোনার সমাজ, সোনালী সমাজ। স্বর্ণ চিনেন না? কতক্ষণ না চিনেন তো স্বর্ণ? এক ভরির দাম কত? এখন 50,000-এর কাছাকাছি। এই 50,000-এর কাছাকাছি এক ভরি স্বর্ণ, এই জন্য স্বর্ণের সাথে মানুষ তুলনা দেয়, স্বর্ণ অনেক মূল্যবান। ওই সমাজটা মূল্যবান হয়েছিল। খাইরুল কুরুনি কারনি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। সুবহানাল্লাহ, তিনি কোন সমাজে জন্ম নিয়েছিলেন? তিনি তো আইয়ামুল জাহেলিয়াতে জন্ম নিয়েছিলেন, তারপরে তিনি বললেন সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। কি দিয়ে, কি দিয়ে পরিবর্তন হয়েছিল? তিনি তো 40 বছর সেই সমাজে তার 40টি বছর সময়কাল কাটালেন, যে সমাজের মানুষ পশুত্বের গণ্ডি পেরিয়ে আরো নিচে চলে গিয়েছিল। শয়তান অবাক বিস্মিত হয়ে তাকাইতো, বলতো মানুষ গেছে কোথায় যেখানে আমিও যেতে পারি নাই, মানুষ এত নিকৃষ্ট হয়ে গিয়েছিল। সেই সমাজে বিশ্বনবীর জন্ম হয়েছিল, 40টি বছর সেই সমাজে তিনি থাকলেন,
17 বছর বয়সের সময় একটি সংগঠন করলেন সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য। সেই সংগঠনের নাম ছিল হিলফুল ফুজুল। কি নাম সবাই বলুন? শান্তি সংঘ, বাংলা হলো শান্তি সংঘ। হিলফুল ফুজুল যখন প্রতিষ্ঠা করেন তখন তার বয়স 17। বয়স কত? কার বয়স 17? মোহাম্মদ হাসানের বয়স 17। খেয়াল করেন, 40 বছর পর্যন্ত প্রচেষ্টা চালালেন মক্কায় শান্তি আনয়নের করার জন্য। 17 থেকে 40 কয় বছর হয়? কয় বছর? 23 বছর। 23 বছরে একটি মহল্লায় একটি শহরে শান্তি প্রতিষ্ঠা হয় নাই। খুব মনোযোগ দিয়ে শোনেন, নবুয়ত পেলেন 40 বছর বয়সে, ইন্তেকাল করলেন 63 বছর বয়সে। 40 থেকে 63 কয় বছর হয়? কত? একই ব্যক্তির জীবনের দুইটা 23, একটা হলো কবলা নবুয়া, নবুয়তের আগের 23। এই 23 বছরে শুধু মক্কায় শান্তি প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছিলেন, শান্তি প্রতিষ্ঠা হয় নাই। দ্বিতীয় 23-এ শুধু মক্কা নয় গোটা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। যা দিয়ে হয়েছিল তার নাম কি? এই কোরআন যখন এলো, কোরআন দিয়ে যখন তিনি মানুষ তৈরি করলেন, কোরআন কেমন মানুষ তৈরি করে? কোরআন মানুষকে প্রথম চরিত্রবান বানিয়ে দেয়। সুবহানাল্লাহ কইলেন না? এই দেশে চরিত্র নাই, এই দেশে ওয়াজ আছে, আওয়াজ আছে, পীর আছে, বুজুর্গ আছে, আলেম আছে, বহু কিছু আছে, কিন্তু চরিত্রবান মানুষের বড় অভাব। ঠিক কিনা বলুন? আর তিনি চরিত্র বানিয়েছিলেন। কেমন চরিত্র বানিয়েছিলেন? তোমার নেতার চরিত্র দিনের বেলায় একরকম, রাতের বেলায় অন্যরকম। নেতার চরিত্র রাতের বেলায় যা, যদি জনগণ জানতো ভোট তো দূরের কথা, ঝাঁটা মেরে সমাজ থেকে বিদায় করে দিত। এই হলো তোমার আমার নেতা। আর তোমার আমার নবীর কথা বলি, তার চরিত্র কতটা ভালো, মানুষে ভালো বললে হবে না, তার চরিত্রের প্রশংসা স্বয়ং আকাশের মালিক করেছেন। وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ زوري سبحان الله قال وَإِنَّكَ نِشْتَي تُمِي لَعَلَى خُلُقٍ عَظِيمٍ মহান চরিত্রের উপরে অধিষ্ঠিত আছো। আপনিও প্রশংসা করেন মাঝে মাঝে আপনার নেতার। একটা কলেজ লাগবে, একটা বিশ্ববিদ্যালয় লাগবে, নেতারে ডেকে এনেছেন, একটি মানপত্র দিলেন, তার প্রশংসা করলেন, নেতার চরিত্র ঘটনা আপনি জানেন, তারপরেও যা লিখলেন সবটা মিথ্যা লিখলেন, যা লিখছেন আপনি নিজেও জানেন যে এগুলির কিচ্ছু তার মধ্যে নাই, তারপরে আপনি কিছু প্রাপ্তির জন্য, তার কাছে কিছু খোলাবার জন্য, কিছু পাওয়ার জন্য মিথ্যা প্রশংসা করতে হয়, ঠিক না ভাই? কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা প্রশংসা করেছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চরিত্র কাকে বলে? যদি দেখতে চাও একটা মানুষের ব্যাপারে সবচাইতে বেশি জানে কে, ওটা বলছি না, মানুষের মধ্যে মানুষকে সবচেয়ে বেশি জানে তার কাছের মানুষেরা। যে গাড়ি চালায় আপনার ড্রাইভার আপনার চরিত্র জানে, রাতের বেলায় কোথায় কি করেন ড্রাইভারে বসে আসে, এটা ড্রাইভার টের পায়, চাকরি বাঁচাবার জন্য কিছু কয় না। আর সবচাইতে বেশি জানে তোমাকে, সবচেয়ে বেশি জানে তোমার অর্ধাঙ্গিনী, তোমার স্ত্রী, ঠিক কিনা বলো? এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারো স্ত্রী যদি বলে, কারো সম্পর্কে তার বউ যদি বলে আমার স্বামী ভালো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে আসলেই তোমাদের মধ্যে ভালো। আপনারা বলবেন আমাগো বউরা আমাগো ভালোই কয়, আমি বলবো দুই কারণে ভালো কয়, একটা হলো আসলে ভালো, আর একটা হলো পিটানির ডরে ভালো কয়, নাহলে সংসার টিকবে না, কথা ঠিক কিনা কর? প্রিয় বন্ধুগণ এবার শুনুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী কি বলেন তার ব্যাপারে। ইন্তেকানের পরে একজন সাহাবী এসেছেন, তার নাম সাদ ইবনু হিশাম রাদিয়াল্লাহু আনহু, বুখারীর হাদিস। সাদ এসে আম্মাজান আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করলেন, আম্মাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন নেই, তার চরিত্র সম্পর্কে জানতে চাই, ইমান তাজা হবে। সুবহানাল্লাহ, বল নবী সাল্লামের সিরাত জানলে, মন শুনলে ইমান তাজা হয়, সেজন্য তার চরিত্র আমাকে বলুন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, সেজন্য আমার স্বামী বিশ্ব নবীর নবুয়তের 23 বছর তাকায় দেখে তার জীবনটা হচ্ছে পুরা কোরআনে কারীম। এত আস্তে সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ
দুটি জিনিস আমাদের কাছে আছে, আমরা মনে করি আমরা আমাদের কাছে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। কি সম্পদ আমাদের কাছে আছে আপনি টের পান নাই? এই সম্পদ, এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ, ঠিক কিনা বলো? আইয়ামুল জাহেলিয়ার সমাজকে পরিবর্তন করে সোনার সমাজ বানিয়েছিল, যেটি সেটি হচ্ছে এই সম্পদ, ঠিক কিনা? আজকে আমাদের ঘরে কোরআন, আমাদের মাদ্রাসায় কোরআন, আমাদের মসজিদে কোরআন, আমাদের সিনায় কোরআন, আমাদের সমাজে কোরআন নাই। যদি কোরআনটা সমাজে থাকতো, যদি আনতে পারে, তাইলে এই সমাজ কেমন সমাজ হবে? এক কথায় বলি, জান্নাতি সমাজ হয়ে যাবে। জান্নাতের মধ্যে কোনো অশান্তি নাই, থাকে না, থাকতে পারে না, ঠিক কিনা বলো? জান্নাতি সমাজ কি আপনারা চান? আমি একটা দৃষ্টান্ত দিই, জান্নাত তো মরার পরে জান্নাতের সমাজ কেমন হয় একটা দৃষ্টান্ত পেশ করি। আমি আমার থেকে না, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসমানি কিতাবের আইন দিয়ে যদি কোনো এলাকা শাসিত হয়, ওহির আইন দিয়ে, আল্লাহর বিধান দিয়ে, সেই সমাজটা কেমন সমাজ হয় শোনো আমার কাছ থেকে। এ কথা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন, অতীত যুগে আসমানি কিতাবের আইন দিয়ে একটি এলাকা শাসিত হচ্ছে, ও এলাকার কোর্ট কাচারি অফিস আদালত সংসদ বঙ্গভবন রান্নাঘর সবকিছু আল্লাহর বিধানে পরিচালিত হচ্ছে। মানুষ যেখানে ঠেকে সেখানে আল্লাহর আইনের কাছে দ্বারস্থ হয়। সুবহানাল্লাহ। কোন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আল্লাহ বলেন, যদি ঝগড়া হয়, মারামারি হয়, কাটাকাটি হয়, বিবাদ হয়, সে বিবাদ মিটাবার জন্য যদি আরেকটা মানুষের কাছে যাও, প্যাজ বেশি লাগাইয়া দিব, ঠিক না? মেম্বারের কাছে যাইবে? চেয়ারম্যান, চেয়ারম্যান তো ক্রিটিক্যাল, এত বড় পেশি বুদ্ধির মানুষ, সমস্যা পড়ে যাও তার কাছে, তোমার প্যাজ আরো লাগাইয়া দিব। আপনাদের চেয়ারম্যান কিন্তু ভালো, মাশাআল্লাহ, আমি চিনি না অবশ্য, কিন্তু এখানে নাম দেখলাম, মাহফিলের মধ্যে উনি আসছেন বা উনি অংশগ্রহণ করেছেন, তাহলে আপনাদের চেয়ারম্যান ভালো। কিন্তু বাংলাদেশে বহু চেয়ারম্যান আছে যারা জনতার টাকার গম চুরি করে বড় লোক হয়েছে, কথা ঠিক কিনা বলুন? যারা জনতার টাকা গম টিন চুরি করে, কেয়ামতের দিন গম টাকা চোরগুলি গমের বস্তা টাকার বস্তা মাথায় করে হাশরের ময়দানে দাঁড়িয়ে যাবে, লেখা থাকবে গম চোর চেয়ারম্যান, টাকা চোর চেয়ারম্যান, কাবি খার গম জনমের মতো খাইছে, এগুলি সব লেখা থাকবে। তখন চিন্তা করবে, আহারে চেয়ারম্যান না হয়ে ভালো, তখন চিন্তা করে কোনো লাভ হবে না। প্রিয় বন্ধুগণ, নেতৃস্থানীয় ব্যক্তি যখন দিনদার হয়, ইমানদার হয়, পরহেজগার হয়, তখন অবস্থাটা কেমন পাল্টে যায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমানি কিতাব দিয়ে যে এলাকাটা শাসিত হচ্ছিল, সেই এলাকার এক লোক একটা জমি ক্রয় করলো। জমি কি করলো? আর এক লোক যেটা বিক্রি করছে, যিনি উনি বিক্রি করে বসে আছেন, যিনি ক্রয় করছেন, তিনি ক্রয় করার পরে মাঠে গেছেন, জমি চাষ করার জন্য গেছেন। জমি চাষ করে কি দিয়া? এখন এখন তো ট্রাক্টর, আগে লাঙল দিয়া। হ্যাঁ, লাঙল মারছে জমির মধ্যে, মাটি সরে গেছে, মাটি ফাঁক হয়ে একটা স্বর্ণের কলসি বের হয়ে গেছে। ও সুবহানাল্লাহ, কই ফেলেছেন? এ তো বুঝছেন, মাশাআল্লাহ, দেখছেন, সোনার কথা শুনে কিভাবে সুবহানাল্লাহ বের হয়, স্বর্ণের কলসি বেরিয়েছে। লোকটা স্বর্ণের কলসিটা পায়া, মাটি সরায়া, দেখে স্বর্ণের কলসিটাও স্বর্ণের এবং ভিতরটা ফাঁকা না, স্বর্ণের মুদ্রা দিয়ে ঘিস ঘিস করতেছে। এবার লোকটা চিন্তা করলো, স্বর্ণের কলসি, ভিতরে স্বর্ণ মুদ্রা, এটা কার? যদি আমাদের দেশের কেউ পাইতো, তাহলে বলতো যারই হোক এটা এখন আমার, ঠিক কিনা? বাড়িতে গিয়ে বৌরে কইতো, এই খবরদার জীবনে কারো কাছে মুখ খুলবি না, এটা খুলে যা পাইছি আর জীবনে কোনো কাম টাম না খুলে চলবো, ঠিক কিনা? কর ওই লোকটা, এই কি বলতেছি খেয়াল করে, এটি আসমানি কিতাব। কি কিতাব? কথা জোরে কোন? আরে আমি তো কথা কইতে কইতে আমার গলা বসে গেছে, এই জন্য আপনাদেরকে বেকআপ দিতে হবে আমাকে, পারবেন না ইনশাআল্লাহ? এই আসমানি কিতাবের আইন দিয়ে যেই ভূখণ্ড শাসিত হয়, সেই ভূখণ্ডের মানুষের চেহারা না, মনটা কত উন্নত হয়, এখনই তার প্রমাণ আমি আপনাদের সামনে পেশ করব। সহিহুল বুখারীর হাদিস,
বুখারী শরীফের হাদিস, কোরআনে কারীমের ব্যাখ্যা গ্রন্থ বুখারী, সহিহুল বুখারী। লোকটা স্বর্ণ মুদ্রা দেখে খুশি না বেজার, জিনা চিন্তিত, চিন্তিত চিন্তায় সে ওটাকে মুইছা বাইরে নিয়ে গেছে। বাইরে নিয়ে গিয়া গামছা দিয়ে পেঁচায়া রাতের বেলায় যার মাল অর্থাৎ যার জমি আগে ছিল তার বাড়িতে গেছে, গিয়া বলতেছে ও আব্দুল্লাহ, ইয়া আব্দুল্লাহ খুজ যাহাবাকা মিন্নি, ও আব্দুল্লাহ এই যে তোমার স্বর্ণ, তুমি আমার কাছ থেকে তোমার স্বর্ণ নিয়ে নাও। এইবার সুবহানাল্লাহ বলেন, সবাই জোরে বলেন, এই নতুন জমিওয়ালা বলে আব্দুল্লাহ খুজ যাহাবাকা মিন্নি, আমার থেকে তোমার স্বর্ণ তুমি নিয়ে নাও। আব্দুল্লাহ কয় কি কম কি বলছেন এটা, আমার স্বর্ণ মানে কয় যে তোমার কাছ থেকে যে জমি কিনছি গত সপ্তাহে ওটার মধ্যে চাষ করতে গিয়ে স্বর্ণের কলসি পাওয়া গেছে, আগে তো ব্যাংক ট্যাং ছিল না, মানুষ টাকা পয়সা জমির মধ্যেই গাইরে রাখতো, আমার কথা বুঝতেছেন, গিরে রাখতো, গিরে মাটি খুঁদে তারপর ওখানে রাখতো। এরপরে ও পূর্বের মালিক কি বলে, নতুন জমিওয়ালা স্বর্ণটা ফেরত দিতেছে, পূর্বের জমিওয়ালা বলে ভাই কি বলেন আপনি, নতুন জমিওয়ালা বলে ভাই আমি শুধু জমি কিনছি স্বর্ণ কিনি নাই, এ স্বর্ণ আমি নেব না, আপনার স্বর্ণ আপনি নেন। পূর্বের জমিওয়ালা বলে ভাই স্বর্ণ আমিও নেব না, কারণ কি, কারণ হলো আমি যখন জমি বিক্রি করছি তখন রোজু উপরে যা আছে নিচে যা আছে সব শুদ্ধ বিক্রি করছি, নাকি এরকম কেউ বলে ভাই জমিটা বিক্রি করলাম দশ হাত পর্যন্ত যেতে পারে পরে কিন্তু জায়েন না, দশ হাত খুঁড়তে পারবেন পরে কিন্তু আর কোদাল চালাতে পারবেন না, তাকেও বলে আপনি একটা জমি কিনে ওটা খুঁড়তে খুঁড়তে কিয়ামত পর্যন্ত একবার চলে যান কিচ্ছু আসে যায় না, ওটা আপনার কথা ঠিক কি রকম। পূর্বের জমিওয়ালা বলে ভাই তুমি বলছো জমি কিনছি স্বর্ণ কিনি নাই, আমি বললাম আমি উপরে নিচে যা আছে সব সদ্যা বিক্রি করছি এটা আমি নেব না। নতুন জমিওয়ালা কয় হে মিয়া আমি জমি কিনছি স্বর্ণ নেব কেন, আর হ্যাঁ কয় আমি সব বিক্রি করছি, এখন ঠেলা ঠেলি নেয়া নিয়া নাকি না নেওয়া নিয়া, নেবে না এটা নিয়ে মারামারি, মারামারি মানে ঠেলা ঠেলি আর কয় ঠিক আছে কে পাবে এটার আসল মালিককে এটা বের করা দরকার, এখন আমরা দুজন তো যুক্তি কিন্তু সবারটা ঠিক আছে ঠিক কিনা বলেন। এরপরে তারা কাজীর কাছে গেছে, কাজী কাদি কাদিন মানে হলো কাজী কি করে বিয়ে পড়ায়, আপনাদের এলাকার কাজী তো বিয়েই পড়ায়, ঢাকার কাজীও বিয়ে পড়ায়, আসলে কাদি মানে হলো বিচারক, কাদি মানে কি, আহা কোত্থেকে যে এই কাজী বিচারক বিয়ে পড়ানো হইলো আমি বুঝলাম না, কাদিন মানে হলো বিচারক, এই কোরআন দিয়ে যদি সমাজের সমাজপতিরা বিচার করত এই সমাজে আর দুর্নীতি থাকতো না, কথা ধরে বলো ঠিক কিনা মুসলমান, কারণ কোরআন বলে চোর ধরা পড়লে যদি বড় চোর হয় তাহলে হাত কেটে দাও, এটা হলো কোরআনের আইন, কোরআনের আইন কি, চোর ধরা পড়লে হাত কেটে দাও, আর আমাদের আইন হলো জনতার আইন, মানুষের তৈরি করা আইন হলো চোর ধরা পড়লে জেলে দাও, ছোট চোর জেলে ঢুকছে বড় চোর হয়ে বের হয়ে গেছে, চোর ধরা পড়ছে ডাকাত হয়ে বের হয়েছে, ডাকাতি করে ধরা পড়ছে খুনি হয়ে বের হয়েছে, কথা ঠিক কিনা কর, এই হলো আমার দেশের জেলখানা, জেলখানার সামনের ফটকে লেখা আছে রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ, আমি বললাম পুরা মিথ্যা কথা লেখছেন, ঠিক কথা লেখেন নাই, কারণ এখানে অপরাধীদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় বড় অপরাধের, কথা ঠিক কিনা বলুন, তাহলে কি করে ভালো হবে, হুজুরদেরকে জেলখানায় ঢোকাও, কেমনে ঢোকাইবা আসামি বানায়া আল্লাহর গজব নাজির হবে তোমাদের উপরে, যদি জেলখানাকে বন্দিখানাকে সংশোধনাগার বানাতে চাও আলেমদেরকে ঢুকিয়ে এদেরকে তাফসীর শোনাও ওয়াজ শোনাও তাহলে জেলখানার চোরগুলি সব আল্লাহর ওলি হয়ে যাবে, ঠিক না ভাইরা, এগুলি বলার বলার লোক আছে এগুলি করার লোক নাই, তবে বুদ্ধিমানেরা ইমানদারেরা আল্লাহওয়ালারা যখন ক্ষমতায় যাবে তখন জেলখানাগুলি সংশোধনাগারে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ, চোরগুলি বেরোবে জেলখানা থেকে, সব চোর আর ডাকাতগুলি আল্লাহর ওলি হয়ে জেলখানা থেকে বেরোবে, এই সময় আসতেছে সামনে বলেন ইনশাআল্লাহ, কোনো ভয় আর চিন্তার কারণ নাই, জাহালাত যত সুদৃঢ় হয় বেশি হয় অন্ধকার যত গাঢ় হয় সূর্য ওঠার সময় তত ত্বরান্বিত হয়, ঠিক কিনা মুসলমান,
সারা পৃথিবীতে বাংলাদেশ সহকারে সারা দুনিয়াব্যাপী এখন নম্রদের উত্তরসূরীরা অশান্তির আগুন জ্বালিয়ে রেখেছে। এই অশান্তির আগুন নির্বাপিত করতে হলে কি দরকার? অশান্তির আগুন নিভাতে হলে কার ইমান দরকার? ইব্রাহিমের ইমান দরকার। কথা ঠিক কিনা বলো মুসলমান? ইব্রাহিমের সাথে তোমাদের সম্পর্ক কি? ইব্রাহিম হলেন আমার তোমার জাতির পিতা। নাম কি? নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। ইনি হলেন, উনি ভৌগোলিক জাতির পিতা না, দুনিয়ার মানুষ যারা নেতা বানায়। কখনো ফুলের মালা, এটা আমি কইছেন আপনারা কইছেন, মামলা খালি আপনারা খাইবেন, তবে আমি সাথে থাকবো ইনশাআল্লাহ। কারণ কারণ হলো হক কথা বলতে গিয়ে যদি কারো বিরুদ্ধে মামলা হয় তাহলে সবাইকে সেই হকের পক্ষে থাকা সবার জন্য দায়িত্ব হয়ে যায়। ঠিক কি না? জোরে বলো মুসলমান। বাতিল তো বাতিল, আর বাতিলের বিরুদ্ধে হক কথা বলতেই হবে। মাঝে মাঝে দু একটা ফোন পাওয়া যায়, বলে হুজুর ওয়াজ করেন তবে স্লোগান দিয়েন না, স্লোগান দিলে আমাদের কলিজা ধরফর করে কাঁপতে শুরু করে। আল্লাহু আকবারের স্লোগান তাদের বরদাস্ত হয় না। স্লোগান তো আল্লাহু আকবারের স্লোগান, এটা কার কথা? জোরে বলেন কার কথা? অস্ত্র দরকার নাই, স্লোগানে বিজয় হয়েছে এবং স্লোগান দিয়ে দেশ দখল হবে আগামীতে, সেই সময় আসতেছে ইনশাআল্লাহ। তোমার ঈমান তাজা করো মুসলমান। মুসলমান অস্ত্র বানাবে না, মুসলমান ঈমান নির্মাণ করবে। অস্ত্র যখন প্রয়োজন হবে আল্লাহ রাব্বুল আলামিন অস্ত্র তোমার হাতে তুলে দেবে। ঈমান দেখতে চাই? প্রিয় বন্ধুগণ, এদিকে প্রিয় বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম একা, র‍্যাব তার বিরুদ্ধে, চিতা বিরুদ্ধে, কোবরা, চিতা, র‍্যাড, ক্যাট, ডগ, টাইগার, আর্মি, বিডিআর, চিতা কোবরা সব ইব্রাহিমের বিরুদ্ধে, এমনকি রাষ্ট্রপ্রধানও তার বিরুদ্ধে। রাষ্ট্রের সকল শক্তি একটা মানুষের বিরুদ্ধে, কিন্তু কোনো পরোয়া নাই। সুবহানাল্লাহ বললেন না? কোনো পরোয়া নাই, ড্যাম কেয়ার। কারণ কি জানেন? কারণ ইব্রাহিম আল্লাহর পরিচয় পেয়েছেন, আল্লাহকে চিনতে পেরেছিলেন। তোমার সরকার, তোমার প্রশাসন, তোমার আর্মি, তোমার বিডিআর, তোমার র‍্যাব, তোমার চিতা, এদের অনেক শক্তি আছে। তুমি জেনে রাখো, এদেরকে নাস্তানাবুদ করার জন্য তোমার আল্লাহর এক সেকেন্ড সময় লাগবে না। লক্ষ্য করে শোনো, আমরা সবাইকে বন্ধু বানাতে চাই কোরআনের আহ্বান দিয়ে, ঠিক কিনা বলো? আমি কিছুক্ষণ আগে মগনামাতে মনে আসলাম, মগনামা ঘাটে আমি বললাম আমরা কাউকে শত্রু জ্ঞান করি না, কোরআন দিয়ে আমরা সবাইকে বন্ধু বানাতে চাই। কোরআনের আহ্বান হলো তালাউ ইলা জিলালিল কোরআন, যারাই শান্তি চাও সবাই কোরআনের ছায়াতলে চলে আসো। কোরআন যে ডাক দেয় এটা হলো শান্তির ডাক, ঠিক কিনা বলো? কোরআন শান্তির ডাক দেয়, কিন্তু যদি কেউ কোরআনের বিপক্ষে দাঁড়ায় তাহলে সে অশান্তি সৃষ্টি করতে চায়, ঠিক কিনা বলো? আমল করবেন, আপনাদেরকে ওয়াজে ধরবে, কিন্তু কিছু কুলাঙ্গার আছে ওদেরকে ওয়াজে কাজ হবে না, ঠিক কিনা বলো? সমাজে কিছু কুত্তা চরিত্রের মানুষ আছে, ওদের ওয়াজে কাজ হবে না, ওদের জন্য উপযুক্ত মুকুর চাই। সেই উপযুক্ত মুকুরের নাম হলো জিহাদ, ঠিক কিনা বলো? ওয়াজে ধরছিল কারে? আবু বকর রে। জোরে কন কারে? জোরে কন কারে? ওমর রে। আলী কে? উসমান কে? বেলাল কে ওয়াজে ধরছিল, ঠিক কিনা? রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন। এবার আরেকটা বলি, আবু জেহেল রে ওয়াজে ধরছিল? জোরে কথা বলো, আবু জেহেল নামের মানুষ এই দুনিয়ায় আছে নাকি? না, আবু জেহেল নামের মানুষ পাবেন না। আবু জেহেল যদি কেউ নাম রাখে রাস্তা যদি যায় কিলে মাইরে ফেলবে মানুষে, বাট আবু জেহেল তুই আই কিল খেয়ে যা, আবু জেহেল নামের মানুষ নাই। তবে আবু জেহেলের চরিত্রের অভাব কিন্তু বাংলাদেশেও নাই, সারা দুনিয়ায় নাই। হাজার লক্ষ কোটি আবু জেহেলের উত্তরসূরীরা সমাজের মধ্যে ঘুরে বেড়ায়। আবু জেহেল কাজটা করছিল কি? আবু জেহেল আল্লাহরে আল্লাহ বলে স্বীকার করতো। এদিকে তাকান, আবু জেহেল আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতো হজ উমরা করার জন্য, ঠিক না? আবু জেহেল কাবা শরীফের উমরা, হজ, হজের যে হাকামাত গুলি আবু জেহেল একবার না, যেহেতু কাছেই বাড়ি এই জন্য আবু জেহেল বহুবার হজ করেছে জীবনে। এদিকে দক্ষ করেন, যারা হজ করে তাদেরকে কি বলে? কতক্ষণ
একবার করলে কি বলে? দুইবার করলে কি বলে? আল্লাহ। দুবার করলে আল্লাহ, একবার করলে আল্লাহ, দুবার করলে আল্লাহ। সমাজে একটু প্রচলন আছে যে একবার করলে নাকি হাজি, দুবার করলে আল্লাহ। আবু জেহেল একবার হজ করে নাই, তাহলে আবু জেহেল হাজি না। আবু জেহেল বারবার হজ করেছে, আপনাদের ধারণায় আবু জেহেল দিলে হাজি না আল্লাহ? আল্লাহ আবু জেহেল, আবু জেহেলের দোয়া এই কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন। দেখেন আবু জেহেল কি বলে। আবু জেহেল, অনেকে মনে করে আবু জেহেল আল্লাহরে মানত না, আবু জেহেল আল্লাহরে চিনত না। ব্যাপারটা কিন্তু তা নয়। আবু জেহেলের দোয়া সূরা আনফালের 32 নম্বর আয়াত খুলুন, তারপরে দেখুন কি বলে। আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলের দোয়া কোরআনে কোট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলের দোয়া কিভাবে উল্লেখ করেছেন দেখেন। আবু জেহেল কি কয়, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কু মিন ইনদিক ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামাই আও ইতিনা বিআযাবিন আলি। কাবার মালিক, ও আমার মালিক, ও আরশে আজিমের মালিক, ইন কানা হাযা হুয়াল হাক্কু মিন ইনদিক, এই কোরআন যদি তোমার পক্ষ থেকে আগত হয়ে থাকে, সত্য হয়, তাইলে কোরআন আমি বরদাস্ত করতে পারতেছি না। কারণ কোরআন একটা বিপ্লবের ডাক দেয়, যেই বিপ্লব ঘটলে আমি আবু জেহেল মাটির সঙ্গে মিশে যাব, আমার নেতৃত্ব আর থাকবে না। সুতরাং কোরআন আমি মানি না, আল্লাহ তোমারে মানি, আল্লাহ তোমাকে মানি, কিন্তু কোরআন মানি না। আল্লাহ কয়, তুই কি পাগল নাকি? আমারই মানুষ কোরআন মানুষ না, কোরআন তো আমার কালাম, আমারে না মান, কোরআন না মানলে আবার আমাকে মানবে কি? মানে কথা ঠিক কিনা কর। আবু জেহেল বলে, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কু মিন ইনদিক। আবু জেহেলের দোয়া সরাসরি আল্লাহ কোট করেছেন কোরআনে। বদরে যাওয়ার আগে, বদরের যুদ্ধে যাওয়ার আগে আবু জেহেলের নেতৃত্বে যুদ্ধ হয়েছিল। বদরে যাওয়ার আগে আবু জেহেল কাবার গিলাফ ধরে বলে, হে রব্বে কাবা, আজকে বদরে একটা লড়াই হবে, তোমাকে বলি হে আমার রব, যার সঙ্গে হক আছে, সত্য আছে, তারে বিজয় দিয়ে দাও। আল্লাহ কয়, দোয়া কবুল হয়ে গেছে। হক কার সাথে? আবু জেহেলের সাথে নাকি নবীর সাথে? আবু জেহেল কাবার গিলাফ ধরে কইতেছে, আল্লাহ যার সাথে হক আছে বিদায় দিয়ে দাও। আবু আল্লাহ কয়, দোয়া কবুল। দোয়া করছে আবু জেহেল পক্ষে কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আবার ওই দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছে, আল্লাহ, বুখারীর হাদিস, আজকে যদি আবু জেহেলের হাতে তোমার এই ক্ষুদ্র বাহিনী 313 জন ধ্বংস হয়ে যায়, আগামীতে পৃথিবীতে আল্লাহ বলার কেউ আর থাকবে না, তোমার ইবাদত চলবে না আল্লাহ। আজকে আবু জেহেলের হাতে এই বাহিনীকে তুমি ধ্বংস করে দিও না আমার রব। আল্লাহ কয়, তোমার দোয়া কবুল। ওদিকে আবু জেহেলের দোয়া কবুল হয়েছে, গেছে মোহাম্মদ সাল্লামের পক্ষে, আর ওখানে মোহাম্মদ সাল্লাম দোয়া করছে, গেছে তার পক্ষে, দুইটা দুই তার পক্ষে চলে গেছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, ওয়াজে যার কাজ হয় তার সামনে ওয়াজ, যাকে ওয়াজে কাজ হয় না তার জন্য মুগুর চাই, ঠিক কিনা বলো? আবু জেহেলকে ওয়াজে ধরে নাই, সেজন্য আবু জেহেল দোয়া করছে কোরআনের বিপক্ষে। কোরআনের বিপক্ষে যখন আবু জেহেল দাঁড়ালো, আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলকে ছাড়ে নাই, আবু জেহেলকে মক্কা থেকে বের করে বদরে নিয়ে তারপরে ধরছে। ধরছে কিনা? ধরছে কিনা? বাড়ি কোথায়? মক্কায়। ধরলো কোথায়? বদরে। এই 400 কিলোমিটার দূরে নিয়ে, 350 কিলোমিটার দূরে নিয়ে ধরলো কেন আবু জেহেল? আল্লাহ তো চাইলে মক্কায় ধরতে পারতেন, ধরেন না। এই জন্য মক্কা হচ্ছে বালাদুল আমিন, পৃথিবীতে এখানে আল্লাহ কোনোদিন গজব নাজিল করবেন না, তাই মক্কায় ধরেন নাই। আবু জেহেলের বাড়ি আর কাবার ঘর, যেটা আল্লাহর ঘর বাইতুল্লাহ, আর আবু জেহেলের বাড়ির ডিস্টেন্স হচ্ছে, ওয়াকিং ডিস্টেন্স হলো মাত্র 5-6 মিনিটের রাস্তা। হাইটে গেলে কাবা শরীফ থেকে মক্কা ঘর থেকে আবু জেহেলের বাড়ি 5 মিনিট হাঁটলে পাওয়া যায়। হাজি সাহেবের আমার কয়, হুজুর এত কষ্ট করে আলাম হজ করার জন্য একটু আবু জেহেলের বাড়িটা দেখাইবেন। আমি বললাম, চলেন, তবে যখন পায়খানা আসবে তখন যাই। কয় যে এখন আইছে লন, চলেন যাই। আমি বললাম, কাম সারেন, বহুত বাথরুম আছে এখানে, টয়লেট কাম সাইরে। এবার এসে কয়, হুজুর ফ্রেশ, এখন চলেন আবু জেহেলের বাড়ি যাই। বললাম, এটা আবু জেহেলের বাড়ি, যেখানে কাম সারছেন এটা আবু জেহেলের বাড়ি। কয়, কি বলেন? আমি বললাম, হ্যাঁ তাই তো বলি, এটাই তো আবু জেহেল। দেখেন না, হাম্মাম আবু জেহেল, আবু জেহেল বাথরুম, এটা এতগুলি বাথরুম সব আবু জেহেলের নামে হয়েছে। সম্মান দেওয়ার মালিককে, এত আস্তে, সম্মান দেওয়ার মালিককে, বেইজ্জত করার মালিককে,
ক্ষমতা দেওয়ার মালিককে, ক্ষমতা থেকে টেনে নেওয়ার মালিককে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ, কুল কুল বলে দাও, আল্লাহুম্মা মালিকাল মুলক, ওয়া আল্লাহ তুমি রাজত্বের মালিক। সুবহানাল্লাহ, আমার সরকার 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 50 বছরই থাকলো, কিন্তু যিনি আমার মালিক তিনি আসল ক্ষমতার মালিক, ঠিক কিনা বলো? তার ক্ষমতা পৃথিবীতে কত নেতা আসছিল, ডাক সাইডে নেতা, যার কথায় মানুষ উঠত আর বসত। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ধরলেন, পৃথিবীতে ইতিহাস করে রাখলেন, ঠিক কিনা বলো? এত বড় ডিক্টেটর স্বৈরাচার পৃথিবীতে আর আসেন নাই, ওর নাম হলো না ফেরাউন, কি নাম? 400 বছর ইতিহাস বলে। আগের লোকের হায়াত বেশি হইতো, মিশরের একচ্ছত্র অধিপতির নাম ফেরাউন। 400 বছর পর্যন্ত মিশর একা দখল করেছিল, মিশরের রাজ। ফেরাউন বলেছিল ফাহাশারা ফানাদা, কোরআন বলেছে আনা রব্বুকুমুল আলা, মানুষকে একত্রিত করলো। ফেরাউন বলল আমি হলাম তোমাদের সবার রব, সবচেয়ে বড় রব। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমার মুসা আলাইহিস সালামের লোকেরা কয় কি ব্যাপার, ধরার কেউ নাই? এই বেটা এত বড় কথা কয়, ধরার কেউ নাই? মুসা আলাইহিস সালাম বলেন ধরার আছে একজন, উনি সব সময় ধরেন না, যখন ধরে তখন আর ছাড়েন না, ঠিক কিনা বলেন? লোকেরা কয় যে জালিম জুলুম করতেছে, ধরেন না কেন? আমি বললাম মিয়া ধরবো কি, আল্লাহ কি আপনার মতো এখনই ধরে ফেলাইবো? একটা সময় আছে আল্লাহর ধরার, ঠিক কিনা বলো? সেই সময়ের আগে আল্লাহ হাত দেন না, যখন ধরেন এমন ভাবে ধরেন আন্ডা বাচ্চা সুদ্ধা দুনিয়া থেকে বিদায় করে দেন। ফেরাউন মনে করছে ধরার কেউ নাই, জুলুম অত্যাচার নিপীড়ন নির্যাতন কম করছে না বেশি করছে, আল্লাহ তাআলা ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন ফাসরি বিইবাদি লাইলান, রাতের বেলায় বেরো, বনিসেল কমকে নিয়ে রাতের বেলায় পালাও। কে বলতেছে? আল্লাহ রাতের বেলায় পালাতে বললেন কেন? পালাইতে বলতে আবার রাতের বেলায়? আল্লাহর কাছে কি শক্তি কম যে দিনের বেলায় পালাইলে আল্লাহ কিছু করতে পারবে না? রাতের বেলায় পালাতে বলেন এই জন্য, তাফসীর মধ্যে আছে রাতের বেলায় পালাতে বলছেন এই জন্য, রাতের বেলা যখন পালিয়ে যাবে ফেরাউন যখন জানতে পারবে তখন ফেরাউনের রাগ বেশি হবে না কম হবে? বেশি হবে। রাগ যখন বেশি হবে আল্লাহ তাআলা তখন কষে ধরবেন। আপনি যদি কাউরে জোরে আসার দিতে চান, ওটার উপরে কম উঠাবেন না বেশি উঠাবেন? জোরে যেটারে যত জোরে আসার মারবেন তারে তত বেশির উপরে উঠাবেন, ঠিক কিনা কন? জালিম জুলুম করতে করতে খালি উপরে যায়, এমপি মন্ত্রী এত বড় হয়ে গেছে, এত এত উঁচুতে চলে গেছে, আসার দেওয়ার সময় আসতেছে, ওয়েটেন্সি সময় আসিতেছে। যদি তওবা করে ভালো হয়ে যাও মুক্তি পেয়ে যাবে, না হলে আল্লাহর গজব থেকে পালাবার কোনো রাস্তা পাবে না। কয় যে এত বড় বড় কথা কন, যদি আপনার পুলিশে ধরে ফেলায় আমারে, আমি বললাম আমি পুলিশ কেয়ার করি না, আমি আল্লাহরে ডরাই আর কাউরে ডরাই না। কোন গোলাম যদি আল্লাহকে শুধু ভয় পায়, এরকম লক্ষ কোটি পুলিশ সামনে আসতে আমার আল্লাহ সব দূর করে দেবে। ইমানকে লালন করো, তোমার জন্য আমার আল্লাহ যথেষ্ট হয়ে যাবে, ঠিক কিনা বলো? তোমার জাতির পিতার জন্য কে যথেষ্ট হয়েছিল? আল্লাহই তো যথেষ্ট হয়েছিল। যখন আগুনে তিনি পড়ে যাচ্ছেন তখন জিব্রিল আসছেন, জিব্রিল বললেন হাল্লাকা ইলাইয়া হাজা, আগুনে ফেলে দেওয়া হচ্ছে, পড়ে যাচ্ছে, হাল্লাকা ইলাইয়া হাজা। জিব্রিল ছিলেন না কেরা পাশের বাড়ির সাইয়্যিদুল মালায়েকা, সুবহানাল্লাহ। জিব্রিলের 600 ডানা আছে, 600 পাখা আছে, লাহু সিত্তু মিয়াতি জানাহিন, বুখারীর হাদিস, লাহু সিত্তু মিয়াতি জানাহিন, 600 ডানা আছে জিব্রিলের। রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মেরাজের রাতে জিব্রিলকে দেখলাম একটা ডানা মেলে দিয়েছে, আকাশকে আর দেখা যায় না, গোটা আকাশকে ঢেকে ফেলেছে। জিব্রিলের একটা ডানা যদি মেলে দেওয়া হয় তাহলে গোটা আকাশ সে যায়, আরো খানিকটা বাকি থাকে, ডানা সবটা মেলা হয় না। সুবহানাল্লাহ। এই জিব্রিল আসছেন ইব্রাহিমের কাছে, তোমার বাবার কাছে। ইব্রাহিমের তো হাত বাঁধা, পাও বাঁধা, আগুনে পড়ে যাচ্ছে। জিব্রিল এসে বললে ইব্রাহিম কি পজিশন এখন?
এখনই তো ছিটকে পড়বেন, মরবেন, পড়ে যাবেন, ধ্বংস হবেন, শেষ হয়ে যাবেন। আমারে শুনেন, আপনি কে? আমি জিব্রিল। হাল্লাকা ইলাইয়া হাজা, আমার কাছে আপনার কোনো সাহায্যের দরকার আছে? ইব্রাহিম বললেন, আপনি জিব্রিল, খুব শক্তিশালী, আল্লামাহু শাদীদুল কুয়া, অনেক শক্তির অধিকারী আপনি, আপনি সাহায্য করতে আসছেন। আচ্ছা আমি জিজ্ঞেস করি, আপনি কি রব নাকি রবের গোলাম? কয়ে আমি তো রবের গোলাম। তো বলে, আপনি যে রবের গোলাম, আমি তো সেই রবের গোলাম। কথার লোড কত চিন্তা করছেন, লক্ষ কোটি মন লোড। সুবহানাল্লাহ, জোরে বলো। ইব্রাহিম বললেন, তুমি যে রবের গোলাম, আমি তো সেই রবের গোলাম। পৃথিবীতে কেমন কাউকে দেখছো যে এক ভিক্ষুক থাল নিয়ে আর একজন ভিক্ষুকের কাছে গিয়ে বলে, স্যার 10টা টাকা দেন? বলে ভিক্ষুক কি ভিক্ষুকের কাছে ভিক্ষা চায়? তাহলে তুমিও গোলাম, আমিও আর এক গোলাম, তোমার কাছে আমি কেন চাইবো? তুমিও তো গোলাম, আমিও তো গোলাম, অর্থাৎ তুমিও ভিক্ষুক, আমিও ভিক্ষুক, কার দরবারে ভিক্ষুক? সুতরাং তুমিও ভিক্ষুক, আমিও ভিক্ষুক, ভিক্ষুকের প্রেস্টিজ আছে, আমার কি নাই? শোনো, সাহায্য আমার দরকার আছে, আম্মা ইলাইকা ফালা, তোমার কাছে দরকার নাই। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। এবার আগুন থেকে ছিটকে পড়ে গেলেন, পড়তেছে আগুনের ভিতরে, মাইক্রোসেকেন্ড ঢুকবে আগুনের ভিতরে। ইব্রাহিম কি বলেন? হাসবুনাল্লাহ, জোরে বলো, সবাই বলেন। ওয়াজ খালি শোনার নাম না বন্ধু, আমি ঢাকা থেকে এসেছি, পরিশ্রম করে এসেছি, আপনার বাড়ি গিয়ে ঘুমাবেন, আমি ঢাকার উদ্দেশ্যে চলে যাব। বলে গেলাম, শুনে গেলেন, কিছু শিখে গেলেন না, কোনো লাভ নাই, ঠিক কিনা? রাত্রি জাগতেছেন কি, কোনো কামটাম নাই আপনাদের? কামটাম নাই, কাজ তো ছিল, কাজকে বাদ দিয়ে, অন্তত আরামটাকে বাদ দিয়ে, হারাম করে ওয়াজ শুনতেছেন, কিছু শিখে বাড়িতে পকেটে নিয়ে যান, যাতে কাজে লাগে, কথা ঠিক কিনা ভাইরা? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হাসবুনাল্লাহ, সবাই বলেন, আবার বলেন, আবার বলেন। শীতের দিনে ঘামতেছি, বুঝেন, ওয়াজ করা কিন্তু চারটাখানি কথা না, মাটি কাটার সাথে বেশি কঠিন ওয়াজ করা। ইব্রাহিম বললেন, আল্লাহ, সন্তান পেয়ে গেলে বাবার কাছে সাহায্য চায়, বাবা সাহায্য করে সাধ্য মতো, কিন্তু আমি এমন বাবার সন্তান, আমি যেন আগুনে পড়ে ভস্ম হয়ে যাই, মরে যাই, সেজন্য আমার বাবা আমার পাশে বসে দেখতেছে আর রশি ধরে টানতেছে, যাতে আমি আগুনে পড়ে মরে যাই, শেষ হয়ে যাই, এই হলো আমার বাবা। তাহলে বাবার সাহায্য পাইলাম না, আর কার সাহায্য পাবো? আমার আত্মীয় স্বজনের সাহায্য পেলাম না। আয় আল্লাহ তাআলা, হাসবুনাল্লাহ ও আল্লাহ, এটার বাংলা হলো হাসবুনাল্লাহ, মানে হলো আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। ইব্রাহিম কয়জন দোয়া করছে বহু বছর, ব্যক্তি কিন্তু একা দোয়া করছে বহু বছরে, ব্যাপারটা কি? ব্যাপারটা কি? ব্যাপারটা হলো ইব্রাহিম একা না, ইব্রাহিম একাই একটা জাতির প্রতীক, কথা বলেন না কেন? ঠিক কিনা বন্ধু? এবার কোরআনে কারীম থেকে শুনে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইব্রাহিম কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা। আল্লাহ পরিচয় করাচ্ছে ইব্রাহিমকে, শোনো, ইব্রাহিম একা একজন ব্যক্তি নন, ইব্রাহিম একা একটা ইনস্টিটিউশন, ইব্রাহিম একা একটি প্রতিষ্ঠান, ইব্রাহিম একা একটা জাতির প্রতীক, জোরে বলো সুবহানাল্লাহ। ইব্রাহিম হচ্ছেন মুসলিম মিল্লাতের পিতা, ঠিক কিনা? মিল্লাতে আবিকুম ইব্রাহিম, ইব্রাহিমের মুখ থেকে বেরোইতেছে হাসবুনাল্লাহ, একে আগুনে ঢুকতেছে, বলতেছে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হয়ে যাও, তার মানে হলো আমার পরে কোন জালিম যদি আমার কোন সন্তানকে আগুনের ভিতরে ফেলে দেয়, জেল দেয়, জুলুম দেয়, জরিমানা হয়, ফাঁসি দিয়ে দেয়, তাদের জন্য তুমি আল্লাহ যথেষ্ট হয়ে যাও, হাসবুনাল্লাহ। যখন দোয়াটা করলেন, আল্লাহ তাআলা বললেন, আমি তোমাদের জন্য যথেষ্ট হয়ে গেলাম, আরেকটু জোরে বলুন, আমি তোমাদের জন্য যথেষ্ট, এখন তোমার জন্য, তোমার পরে যা আসবে আমি আবার তাদের জন্য যথেষ্ট হয়ে গেলাম। একটা কথা গেল, ইব্রাহিম দুইটা কথা বলছিলেন, ও নিয়ামাল ওয়াকিল, এটার বাংলা হলো আপনি আমার জন্য উত্তম সাহায্যকারী। ওয়াকিল মানে উকিল, আপনার উকিল ধরেন না, জীবনে ধরেন নাই, উকিলের নাম শুনেন নাই, কোথায় থাকে উকিল? এই তো বুঝছেন, উকিল ধরেন, আপনি জজের সঙ্গে আর্গুমেন্ট করতে পারবেন না, বিধায় আইনের মারপ্যাচ উকিল জানে, সেজন্য আপনি উকিল ধরেন, টাকা খায় আপনার উল্টা পাল্টা পরামর্শ দেয় আরেকজন, এরকম বহু উকিল আছে, আছে কিনা কল? উকিল, এটা বাংলা শব্দ নয়, এটা কোরআনের শব্দ,
এটা হাদিসের শব্দ, আরবি ভাষার শব্দ। উকিল মানে হলো সাহায্যকারী, আপনার টাকা খেয়ে তো সাহায্য করছে, ঠিক কিনা? ইব্রাহিম বলছেন আমার উকিল দুনিয়ার কোন মানুষ টানুষ না, নিয়মাল উকিল, তুমি আমার জন্য উকিল হয়ে যাও। সুবহানাল্লাহ, আল্লাহ কয় আমার উকিল ধরলি, আমি উকিল হয়ে গেলাম। সুবহানাল্লাহ, জোরে বলো। এইবার আসল বিষয়টা শোনো, ইব্রাহিম দুটি কথা বললেন, তুমি আমার জন্য যথেষ্ট হয়ে যাও, আর তুমি আমার উত্তম সাহায্যকারী, সহায়তাকারী, উত্তম উকিল, কার্য ব্যবস্থাপক তুমি আমার। ইব্রাহিম আগুনে পড়ে গেলেন আর পুড়ে ভস্ম হয়ে গেলেন। পড়ে গিয়ে আগুনে পড়ে গিয়েছিলেন কিন্তু পুড়ে যান নাই, জোরে বলো ঠিক কিনা? আগুনে ঢুকছে ইব্রাহিম আলাইহিস সালাম, চতুর্দিকে আগুন জ্বলে, ইব্রাহিমের জামাটাও পুড়ে না। আগুনে ফেলছে নমরুদ, নমরুদ কয় কিরে আগুন, আগুনে কি কথা কয়? হ্যাঁ কয়, কিরে আগুন, পূজা করলাম এক বছর, অর্চনা করলাম, পূজা করলাম, নমস্কার করলাম, সেলুট মারলাম, আমি না আমার গোষ্ঠী শুদ্ধ সবাই, যাতে করে জাতীয় দুশ্মনকে জ্বালিয়ে দিস, পুড়িয়ে দিস। জ্বালাবার ক্ষমতা কি বন্ধ হয়েছে নাকি? জ্বালাবার ক্ষমতা, আরে আপনাকে না, আগুন আগুনের সাথে নমরুদে কয় খেয়ে হারিয়ে ফেলছে আর কি। হে আগুন, জাতীয় দুশ্মনকে জ্বালিয়ে দে, পুড়ে ভস্ম করে দে। নমরুদ মনে করছে আমি কইতেছি আর কি, আমার ডাক কেরা হল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আগুনের মুখ, আগুনের থেকে মানুষের মতো করে জবাব বের করে দিলেন। একটু জোরে কোন, নমরুদের কথা শেষ, আগুন থেকে জবাব এলো, নমরুদ যেই ভাষা বুঝে ওই ভাষায় আগুন থেকে জবাব আসতেছে, জবাব আসতেছে। রে নমরুদ, জ্বালাবার ক্ষমতা বন্ধ হয়েছে কিনা প্রশ্ন করেছো, জ্বালাবার ক্ষমতা আছে কিনা তুই আয়, তোর ক্যাবিনেট নিয়ে আয়, তোর এমপি গোষ্ঠী সুদ্ধা নিয়ে আয়, তোর দলবল নিয়ে সবাই, এরপরে দেখ জ্বালাবার ক্ষমতা আছে কিনা, জ্বালিয়ে পুড়িয়ে ছাই বানিয়ে দেব, সারা দুনিয়া জ্বালিয়ে দেব তোরে সুদ্ধা। কিন্তু ইব্রাহিমের একটা পশম, জ্বালাবার ক্ষমতা আমার নাই, কারণ আমিও তো মাখলুক, আমিও তো সৃষ্টি, কে সৃষ্টি করেছেন, আগুন কে বানিয়েছেন, আগুনের মধ্যে জ্বালাবার ক্ষমতা কে দিলেন? আগুন বলতেছে আমাকে জ্বালাবার হুকুম আল্লাহ দেন, তারে জ্বালাই, আল্লাহ যখন নিষেধ করেন তখন তারে আর জ্বালাইতে পারি না, কারণ আমি হুকুমের গোলাম, আমি তো হুকুমের গোলাম, আমি হুকুম ছাড়া কাউকে জ্বালাই না, কাউকে পুড়াই না, আমার যিনি মালিক তিনি বলেছেন সারা দুনিয়া জ্বালা, ইব্রাহিমকে জ্বালাস না, ইব্রাহিম যতদিন থাকবে আমার ভিতরে নিরাপদ, নিরাপদ আর নিরাপদ থাকবে। 40 দিন ছিলেন আগুনের ভিতরে, কয়দিন কয়দিন? আগুন থেকে বের হওয়ার পরে লোকেরা বলছে ইব্রাহিম কেমন লাগছে, দুইকে দেখেন কেমন লাগছে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমার বাপ মা আপনজন কারো কাছে এত সুখ পাই নাই, যেই সুখ আমি আগুনের ভিতরে পেয়েছিলাম। কোরআনের কথা বলার জন্য যদি কাউকে জেলে পুরে শাস্তি দিতে চাও, জেলখানা তার জন্য জান্নাতের বাগান হতে পারে, কথা ঠিক কিনা বলো? কোন জালিম যদি কোন আলেমকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দেয়, ফাঁসি নয় ওই ফাঁসির রশি তার জন্য জান্নাতে ফুলের মালা হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে এই কথাগুলি বলতে আসছি, ইমানকে জাগানি অবস্থায় দেখতে চাই, অন্য কিছু নয়, অস্ত্র প্রয়োজন নয়, অস্ত্র বানাবে ফ্রান্স, আমেরিকা, ব্রিটেন, ভারত অস্ত্র বানাবে, আমরা ইমান তৈরি করব। কথা জোরে বলো ঠিক কিনা? ইমান তৈরি করো, বিশ্বাস করো, আমি কক্সবাজারের কথা বলতেছি না, আমি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের লিস্টেড মুফাসসির, জাতীয় মসজিদ আমার তাফসির হয়, ঢাকার কয়েকটা মসজিদ আমি আলোচক, দুইটা বড় মসজিদের খতিব, আমি শুধু কক্সবাজারের বক্তা নই, সরকারের লোকেরা আমার চিনে। অনেক সময় বলা হয়, আমি বললাম দেখুন এই কোরআনের কথা বলবো, ইসলামের কথা বলবো, সেটা যদি আমার বাপের বিপক্ষে যায় তারপরেও ছাড়া হবে না, সবার বিপক্ষে গেলেও ছাড়া হবে না, বলবো ইনশাআল্লাহ। কথা বলতেই হবে, কারণ হক কথা যারা জানে, হক কথা যদি গোপন করে সেটা হলো বোবা শয়তান, মৃত্যু তখনই আসবে আমার, আমি জানি।
আমার মৃত্যু আল্লাহ নির্ধারিত করে রেখেছে। যখন মৃত্যু আল্লাহ নির্ধারণ করছেন তার এক সেকেন্ড আগেও আমার একটা পশম হেলাতে পারবে না কেউ। এটা আমার ঈমান, আমার বাপের কাছ থেকে শিখছি, আমার জন্মদাতা পিতা নয়, আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালামের কাছ থেকে শিখছি। তোমার ক্ষতি জনগণ ততটুকু করতে পারবে যতটুকু তোমার ভাগ্যে লেখা আছে। তোমার একটা পশম হেলাতে পারবে না যদি তোমার ক্ষতিটা আল্লাহ না লিখে থাকে, কথা ঠিক কিনা বলো? ইব্রাহিমের একটা পশম কি পোড়াতে পেরেছিলেন? তুমি সেই পিতার সন্তান যে পিতা অগ্নি পরীক্ষায় সফল হয়েছিলেন। ঈমানকে বিনির্মাণ করো মুসলমান। আজকে ঈমানের দুর্বলতার কারণে আমাদের এই দশা, প্রত্যেক জায়গাতে মুসলমান খালি মার খায়, রোহিঙ্গারা মার খাইতে খাইতে দেশ ছাইরা এখন বিদেশে আইছে, কথা ঠিক কিনা বল? তুমি কি জানো ওই যে আরাকানটা, আরাকানের ইতিহাস আমার জানা আছে। আরাকান হলো একটি স্বাধীন মুসলিম ভূখণ্ড, এখন পরাধীন। আরাকান হচ্ছে একটি স্বাধীন মুসলিম ভূখণ্ডের নাম, সেটার একটা পতাকা ছিল, সেই পতাকায় লেখা ছিল আন আকিমুদ্দিন, আল্লাহর দিনকে এই ভূমিতে প্রতিষ্ঠিত করো। ভুলে গেল, কোরআন ভুলে গেল, সুন্নাহ ভুলে গেল, দুনিয়া আঁকড়ায় ধরলো, আল্লাহ পাক গজব পাঠিয়ে দিল, ঠিক কিনা কর? প্রিয় ভাইয়েরা আমার, আমি ওই আরাকান, আরাকানের বাসিন্দা রোহিঙ্গাদেরকে বলেছি, ও রোহিঙ্গারা বাংলাদেশে এসেছো, আশ্রয় দিয়েছি, খাবার দিয়েছি, সব দিয়েছি, তোমরা কিন্তু এদেশের ভূমিপুত্র না, তোমরা এদেশে আশ্রিত, ঠিক কিনা বলে? যদি তোমরা ফিরে যেতে চাও তাইলে এভাবে পারবে না, কোরআন জানতে হবে, সুন্না জানতে হবে, আর জেহাদের প্রত্যয় নিতে হবে, মাতৃভূমি দখলের জন্য তোমাদেরকে জেহাদের প্রশিক্ষণ দিতে হবে, ঠিক কিনা বলো? একাত্তর সনে বাংলাদেশের দেমার ছেলেরা যুদ্ধ না করলে বাংলাদেশ স্বাধীন হতো না। রোহিঙ্গারাও যদি তার ভূমি, তাদের ভূমিতে ফিরে যেতে চায়, নেগোসিয়েশন হবে না, আলাপ আলোচনা হবে না, যুদ্ধ ছাড়া রোহিঙ্গারা ফিরে যেতে পারবে না। আর প্রতিবেশী হিসাবে আমার তোমার দায়িত্ব হলো, আমাদের প্রতিবেশী ইন্ডিয়া যেমন আমাকে সাহায্য করেছিল যুদ্ধের সময়, রোহিঙ্গারা মুসলমান হিসাবে এই দেশের মুসলমানদেরকেও সাহায্য করতে হবে। এটা হলো ইমানি দায়িত্ব, ঠিক কিনা বলো? জেহাদের কথা শুনলে কি ভয় পাও? কারা কারা ভয় পাবো, হাত তোলো তো। দুইজন তুলে ফেলেছে নাকি? আবার চালাক আছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, তোমার আমার প্রত্যেক বিষয়ের সিদ্ধান্ত আমার আল্লাহ নিয়ে রেখেছেন। তুমি যতই এড়াতে চাও তোমাকে কিন্তু যুদ্ধ এড়াবে না, ঠিক কিনা বলো? আমি কয়েকটা হাদিস তোমাদেরকে শুনিয়ে যাবো, সবগুলি পারবো না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলতেছেন, সামনে আসতেছে কয়টা বিশ্বযুদ্ধ হয়েছে? কয়টা? দুটো হয়েছে। এই বিশ্বযুদ্ধের কথাগুলি কোরআনে ইঙ্গিত আছে, হাদিসের মধ্যে ডাইরেক্ট বলা আছে, সুবহানাল্লাহ। কোন আমি স্টাডি করেছি, আমার ব্যক্তিগত লাইব্রেরিতে 15 লক্ষ টাকার কিতাব আছে, কোরআনের তাফসীর, হাদিসের ব্যাখ্যা, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, 15 লক্ষ টাকার কিতাব আমার ব্যক্তিগত লাইব্রেরিতে আছে। সুতরাং পড়াশোনা করে কথা বলতেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, পৃথিবীতে যত বড় ঘটনা ঘটবে সব ইশারা আমার রসুল তোমার রসুল দিয়ে গেছে, সুবহানাল্লাহ। বলো, আসিতেছে সামনে একটি যুদ্ধ, সেই যুদ্ধ হবে একদিকে থাকবে ইমানদার মুসলমান, আর একদিকে থাকবে বেঈমান, মুনাফিক, কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, ঠিক কিনা বলো? এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সেই যুদ্ধে অস্ত্র তোমাদের হাতে থাকবে না, তোমাদের মুখে থাকবে আল্লাহু আকবার। কি থাকবে? তোমাদের মুখে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের মুখে থাকবে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবারের ধ্বনিতে প্রথম কুস্তুনতুনিয়ার যে ওয়াল প্রাচীর আছে ওই প্রাচীর খানখান হয়ে যাবে। আল্লাহ পাকের, আল্লাহ নামের ধ্বনির পাওয়ার এত বেশি কোন মেশিন গান কোন বোমায় এই পাওয়ার নাই, ঠিক কিনা বলো? মুজাহিদিন ইসলাম যখন আওয়াজটা দেবে মজবুত প্রাচীর ভেঙে খানখান হয়ে যাবে, আর ওই এলাকার মানুষ যারা হেদায়ত পাবে মুসলমান হবে, বাকিগুলি সব পালিয়ে যাবে, আর মুসলমানরা কচু কাটা করবে। সামনে আসিতেছে সময়, সুতরাং মুসলমানদেরকে জাগতে হবে। সামনে আসতেছে ঈসা আলাইহিসসালামের অভ্যুত্থান, তিনি আসবেন আকাশ থেকে, তার আগে আসবেন ইমাম আল মাহদী আলাইহিসসালাম, সুবহানাল্লাহ। বলো, এরপরে আসবে দাজ্জাল, দাজ্জাল হলো ওদের নেতা, আর ইমাম মাহদী আর ঈসা আলাইহিসসালাম হলেন আমাদের নেতা, সুবহানাল্লাহ। এই আলোচনা এখন বেশি বেশি হওয়া দরকার, কারণ মুসলমানদের ইমানের যে দুর্বলতা, এই দুর্বলতা কাটিয়ে মুসলমানদেরকে সবল হতে হবে, কথা ঠিক কিনা মুসলমানেরা?
আমি আজকে বেশি ওয়াজার করব না, কারণ হলো রাত গভীর হয়ে গিয়েছে। আমি শুধু আপনাদেরকে বলতে চাই, আমাদের কাছে যে সম্পদ আছে এই সম্পদকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমাদের উপরে কেউ বিজয়ী হতে পারবে না, ঠিক না ভাইরা? আসুন কোরআনে কারীম কে আমরা পড়বো, জানবো, মানবো, দৃঢ় প্রত্যয় গ্রহণ করি আমরা আমাদের পরিবারে কোরআন। আমি আজকে ওই ওখানে বলে আসলাম, মগনামা ঘাটে বলে আসলাম, সরকারকে বলে আসলাম, এখান থেকে আহ্বান জানাই, যদি সরকারের লোক থাকে তাহলে সরকারের উপরে পৌঁছে দিন কথাগুলি। আর আমার বক্তৃতা এখন যদি সরকার শুনতে চায় তাহলে এখনই শুনতে পাবে, কথা ঠিক না ভাইরা? আমার আমি বলেছি লাখ লাখ কোটি কোটি বই বিতরণ করলেন, এই লাখ লাখ কোটি কোটি বই বিতরণ করে সমাজের পরিবর্তন করতে পারবেন না কোরআন পরিবর্তন ছাড়া। কোরআনে কারীমকে বিল করা ছাড়া, বন্টন করা ছাড়া, কোরআনকে বন্টন করেন, বই পিঠ বন্টন করেন, সাথে সাথে কোরআনের কপি মানুষকে দিন, কোরআন শিক্ষা উদ্বুদ্ধ করুন, কোরআন শিক্ষা বাধ্যতামূলক করুন, দেখবেন জাতির পরিবর্তন হয়ে যাবে, কথা ঠিক কিনা ভাইরা? আমার এই জাতির শিক্ষা ব্যবস্থায় নাস্তিক তৈরি হয়, ইমানদার তৈরি হয় না। ছোট্ট বাচ্চা স্কুলে ভর্তি করান, শেখাচ্ছে হাট্টি মাটিম টিম, চট্টগ্রামে মাঠে পারে, কক্সবাজারে মাঠে পারে, ডিম আছে হাট্টি মাটিম টিম, মাঠে ডিম পারে, তারপরে কি তাদের মাথায় কি? এবার শুনেন, হাট্টি মাটিম টিম তারা মাঠে মাঠে ডিম পারে, এদের মাথায় কি আছে? দুটো সিং আছে। আল্লাহ এমন সৃষ্টি করেন নাই যাদের মাথায় সিং আছে তারা ডিম পারে। গরুর মাথায় সিং আছে কিনা? হ্যাঁ, নাই কয়, নাই। গরুর মাথায় সিং আছে, গরুতে ডিম দেয় কি দেয়? মুরগির মাথায় মনে হয় সিং আছে, হুশ করে কর, আছে মুরগি দেখি দেয় বাচ্চা দেয়। আপনি দেখেন যাদের মাথায় সিং তারা সব বাচ্চা দেয়, যাদের মাথায় সিং নাই ওরা সব ডিম দেয়, ঠিক কিনা? কোমলমতি বাচ্চা, দুধের বাচ্চা, এই কোমলমতি বাচ্চার জীবনটা শুরু হলো একটা মিথ্যা কথা দিয়ে, ভুয়া মিথ্যা কথা দিয়ে, ঠিক কিনা? হাট্টি মাটিম টিম আগডুম বাগডুম গোড়ার ডুম সাজে, নাও নিয়ে গেল বোয়াল মাসে, তাই না দেখে ভোদর নাচে, এত বড় বোয়াল আল্লাহ মানে নাও নিয়ে গেছে, আয় হায় মিথ্যার ফুল ছুরি, মিথ্যার যে সয়লাব চলছে এ দিয়ে আমার কোমলমতি বাচ্চার মন মেজাজ নষ্ট করে দেওয়া হচ্ছে। আমার বাচ্চাকে আগে শিখাতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলক, ঠিক কিনা বন্ধুরা? ইমান বিধ্বংসী চক্রান্তের কোনো কমতি নাই মুসলমানেরা, শোনো ভালো করে, তোমার ইমান, তোমার পরিবারের ইমান, শুধু তোমার ইমান নয়, তোমার চিন্তা করবে না, তোমার কোন চাকরি সন্তানের চিন্তাও তোমাকে করতে হবে। সন্তান হলো আগামী দিনের নাগরিক, ঠিক কিনা বলো? সন্তান তোমার না, সন্তান কার? তোমার সন্তান তোমার কাছে আল্লাহর আমানত, আল্লাহর আমানত গুলিকে আল্লাহর জন্য করতে হবে, ঠিক কিনা বলো? আমার সন্তান, আমার নিজের চারটা ছেলে আছে, আমি প্রত্যেকটি ছেলেকে বলেছি, ও আমার ছেলেরা, আমার জন্য কিচ্ছু করার দরকার নাই, আল্লাহ তোমাদেরকে আমার কাছে পাঠিয়েছে আমানত হিসাবে, আমি তোমাদেরকে আল্লাহর জন্য করতে চাই, আমার জন্য কিচ্ছু করতে হবে না, আমার জন্য আমার মরিব যথেষ্ট, তোমরা সবাই আল্লাহর জন্য তৈরি হও। আল্লাহর জন্য তারা তৈরি হচ্ছে আলহামদুলিল্লাহ। সন্তান, সন্তানের জন্য দুইটা কাজ করবেন, একটা হলো দোয়া করবেন বেশি বেশি করে, আল্লাহ আমার সন্তানগুলিকে সুসন্তান বানিয়ে দাও, দেখবেন আপনার সন্তানগুলিকে আল্লাহ ইসমাইলের মতো সন্তান বানিয়ে দেবেন। আর একটা হলো সন্তানের জন্য ভালো শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করবেন, কোরআন শিক্ষা প্রতিষ্ঠান, কোরআন দিয়ে যে সন্তানের জীবন শুরু হয় এই সন্তান জীবনে কখনো নাস্তিক হবে না। এখন ওল্ড হোম পাওয়া যায়, ওল্ড হোম বুড়া বুড়ির তিনখানা, আমি ওল্ড হোম পরিদর্শন করতে গিয়ে এদিকে দেখলাম এক বুড়া কান্দে, কেন কান্দে? কয় হুজুর কান্দিছি আপনারে দেখে, কেন? কয় আমার তিনটা ছেলে আছে, একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, একটা আর্কিটেক্ট, কলেজের অধ্যাপক। আমি বললাম এত যোগ্য যোগ্য ছেলে থাকতে আপনি মানুষের টা খেতে আসছে, খেতে আসছেন কেন? কয় হুজুর কি বলবো, আমার শ্রম ঘাম টাকা পয়সা দিয়ে আমি যখন ওদেরকে মানুষ করলাম ওদের কাছে তখন আমি অমানুষ হয়ে গেলাম, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কলেজের লেকচারার, লেকচারার। আমি বললাম এত যোগ্য ছেলেরা আপনাকে অমানুষ মনে করে এখানে পাঠিয়ে দিছে? কয় যে অমানুষ মুখে বলে নাই কিন্তু আমার ওরা কেউ দেখে না এখানে রাখছে। আমি বললাম আপনার জীবনের সবচেয়ে বড় ভুল হলো, এবার বলুন আপনি কি করছেন? ডাক্তার বানিয়েছেন, ইঞ্জিনিয়ার বানিয়েছেন, অধ্যাপক বানিয়েছেন, এই কোরআন কি শিখাইছেন? বুড়া ঠোঁট কাঁপে আর কথা কইতে পারে না। আমি বললাম কোরআন তো শিখান নাই, যদি কোরআন শিখাইতেন সন্তানকে তাহলে কোরআনের ভিতরে আছে মা আর বাবাকে কিভাবে এহসান করতে হবে আল্লাহ বলছেন, কথা ঠিক কিনা মনে? আর রসুল করিম সাল্লাল্লাহু কি বলছেন? রসুল সাল্লাল্লাহু বলছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, সন্তান যদি জান্নাতে যেতে চাও তোমার পা মায়ের পায়ের নিচে তালাশ করো, তোমার জান্নাত হলো তোমার মায়ের পায়ের নিচে। সুবহানাল্লাহ, বল সুবহানাল্লাহ।
আর বললেন তোমার বাবা যদি তোমার উপরে সন্তুষ্ট হয় আরশের মালিক তোমার আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। তাহলে বাপ মায়ের খেদমত ছাড়া সন্তুষ্টি ছাড়া জান্নাত আশা করা যায় না, ঠিক কিনা মুসলমান? এটা কোরআন বলছে, হাদিস বলছে। সুতরাং আপনার নিজের জন্য যদি আপনি চান আপনার সন্তান আপনার থাকুক, আপনার কল্যাণ করুন, তাহলে সন্তানকে আল্লাহর জন্য করতে হবে, ঠিক কিনা বলুন ভাইরা? নিজে আল্লাহর জন্য করব, নিজেকে সন্তান করিকে আল্লাহর জন্য করব, গোটা সমাজকে কোরআন দিয়ে সুন্নাহ দিয়ে আমরা করব। আমরা আমাদের বাংলাদেশটাকে একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশ দেখতে চাই, কথা ঠিক কিনা ভাইরা? সেজন্য সরকারকে আহ্বান জানাবো, জনতাকে আহ্বান জানাবো, আসুন সবাই মিলে আমরা যেন কোরআনের ছায়া তলে এসে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার প্রত্যয় নিতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। জোরে বলেন আমিন। আবার আসলে আবার দেখা হবে, আবার কথা হবে। আজকে আর কথা বাড়ালাম না, আপনাদের সবার কল্যাণ কামনা করছি আল্লাহর দরবারে। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন। অনেকে বলে আপনি ভালো থাকেন, কি কয় টেলিফোন করে বলে হুজুর ভালো থাকেন, আমি বললাম আমি তো ভালো থাকতে চেষ্টা করি, পারি না তো, ভালো তো আমি থাকতে পারবো না, ভালো রাখবেন কে? সুতরাং প্রত্যেক বক্তব্যের শেষে আল্লাহ তোমাকে ভালো রাখুন, এটা হলো দোয়া। সুবহানাল্লাহ, কোন এটা হলো ঈমান। আমি আমার প্রত্যেকটি যায় দোয়ার জায়গাতে, প্রত্যেকটি কথার ভিতরে আমি আমার আল্লাহকে সাথে রাখতে চাই, ঠিক না ভাইরা আমার? তাইলে দুনিয়া সফল হবে, আখিরাত সফল হবে। এ মাহফিলের আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, বক্তব্য দিয়ে আমরা যারা এসেছি, সকলের জন্য যেন এই মাহফিল হেদায়েত এবং নাজাতের জরিয়া আল্লাহ বানিয়ে দেন। জোরে বলেন আমিন, আরো জোরে কোন আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين একটি সুন্দর আয়োজন তোমার কোরআনে কারীমের জন্য, এত চমৎকার আয়োজন আমার বন্ধুরা আমার ভাইরা আমার মুসলিম বন্ধুগণ করেছেন, এলাকার সবার সহযোগিতা নিয়ে যারা এই সুন্দর আয়োজনটি করলেন, টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে যারা সহযোগিতা করলেন, যারা বলার জন্য এসেছি আর যারা শোনার জন্য এসেছেন, সবার জন্য মাহফিল খানা হেদায়েত এবং নাজাতের জরিয়া বানিয়ে দাও। আয় আল্লাহ এটা বোঝার তৌফিক আমাদের সবাইকে দাও। কোরআনে কারিম ছাড়া ইসলাম ছাড়া আমাদের কোনো উপায় নাই, মুক্তি নাই, এটা বোঝার জন্য আমার জাতিকে তৌফিক দান করে দাও। সুন্দর বাংলাদেশ, সুখী বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ করার জন্য কোরআনের ছায়া তলে আমার গোটা জাতি ঐক্যবদ্ধ হয়ে একটি সুখী বাংলাদেশ গড়ার জন্য আমাদের সবাইকে প্রচেষ্টা চালাবার তৌফিক দাও। সরকার, জনগণ, সবাইকে এ কথা বোঝার তৌফিক দাও যে কোরআনে কারিম ছাড়া, সুন্নাহ ছাড়া, ইসলাম ছাড়া না দুনিয়ায় মুক্তি আছে না আখিরাতে মুক্তি আছে, এটা বোঝার জন্য আমাদের সবাইকে তৌফিক দান করো। ভাই আল্লাহ, সাগর পারে আমরা বসেছি, আল্লাহ এখান থেকে সাগর তো খুবই অল্প কাছে, খুবই কাছে। সাগর তুমি পরিচালিত করো, আকাশ থেকে জমিন পর্যন্ত যেখানে যা সব তুমি চালাও। এই সাগর 91 একবার এই পানি ফুসে উঠেছিল, লক্ষ লক্ষ মানুষ মরে গিয়েছিল। রব্বুল ইজ্জত ওয়াল জালাল, এই সাগরের পারের মানুষগুলিকে তুমি রক্ষা করো, হেফাজত করো, রহম করো আল্লাহ। সকল রকমের আযাব ও গজব থেকে, বালা মুসিবত থেকে আমাদের সবাইকে তুমি হেফাজত করো আল্লাহ। কোরআন এবং সুন্নার কথা বলার জন্য, তোমার দিনের কথা বলার জন্য আমাকে এবং বহু আলেমকে রাত দিন এদেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে ঘুরে বেড়াতে হয়। আমাদের কাছে অস্ত্র নাই, আমাদের কাছে ক্ষমতা নাই, আমাদের কোনো বডিগার্ড নাই, কিন্তু তুমি আমাদের এমন মালিক আল্লাহ, আমরা তোমার উপরে ভরসা করলাম, আমাদের জন্য তুমি যথেষ্ট হয়ে যাও। আমাদের বাবার জন্য যেমন তুমি যথেষ্ট হয়েছিলে, তেমনি করে আমাদের ইব্রাহিম আলাইহিসসালামের প্রত্যেকটি সন্তানের জন্য তুমি আল্লাহ যথেষ্ট হয়ে যাও। আমাদের শত্রুগুলিকে আমাদের বন্ধু বানিয়ে দাও, ওরা যদি আমাদের বন্ধু না হয় তাইলে দুনিয়া থেকে গজব দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দাও। ফেরাউন, নমরুদ, সাদ্দাত, হামানকে যেভাবে করে দুনিয়া থেকে লাঞ্ছিত করে বিদায় করেছো, তোমার দিনের দুশ্মন যারা, তোমার কোরআনের আইন যারা চায় না বাংলাদেশে, ওদেরকে হেদায়েত দাও। নসিবে যদি হেদায়েত না থাকে, আবু জেহেলকে যেমনি ধ্বংস করেছো, দুনিয়া থেকে ওদেরকে গজব দিয়ে বিদায় করে দাও আল্লাহ। পৃথিবীর মানচিত্র থেকে ওদেরকে, দুনিয়া থেকে মানচিত্র থেকে ওদের নামকে তুমি মুছে ফেলে দাও আল্লাহ। হায় আল্লাহ, সুজলা সুফলা, শস্য শ্যামলিমায় পরিপূর্ণ আমার জন্মভূমি বাংলাদেশ। এদেশের মানুষ মানুষের আইন দেখেছে, ধোকাবাজির আইন দেখেছে, কিন্তু ইনসাফের, ইনসাফি আইন, কোরআনের আইন, সুন্নার আইন, ইসলামের বিধান এখন পর্যন্ত দেখে নাই। একটা প্রাণের দাবি করি আল্লাহ, আমাদের জীবদ্দশায় বাংলাদেশে কোরআন সুন্নার রাজ প্রতিষ্ঠা করে দাও। দেশটা জান্নাতের টুকরা হবে,
সুখী সমৃদ্ধশালী হবে। এই দৃশ্য আমাদেরকে চোখে দেখিয়ে এরপরে আমাদেরকে মৃত্যু দিও আল্লাহ, আমাদের ঘরগুলিকে ইসলামের দুর্গ বানিয়ে দাও। আমরা যে যেখানে আছি রব্বুল আলামিন আমাদের প্রতি রহম করো আল্লাহ, আমাদের সন্তানগুলিকে তোমার দিনের জন্য কবুল করে নাও, আমাদের সন্তানগুলিকে চোর ডাকাত মস্তান বানায় না আল্লাহ, আমাদের সন্তানগুলিকে তোমার গোলাম হিসাবে কবুল করে নাও। আয় আল্লাহ তারা আমাদের ঘরগুলির ঘরের মধ্যে কোরআন সুন্নার চর্চা চালু করে দাও, আমাদের দেশের মসজিদ মাদ্রাসাগুলিকে প্রাণবন্ত জীবন্ত দাওয়াতের মার্কাজ বানিয়ে দাও। ইয়াং যুবকেরা এলাকার সর্বস্তরের মানুষেরা মিলে সুন্দর আয়োজন করেছেন, এই আয়োজনের সঙ্গে সম্পৃক্ত সকলের উপরে তোমার রহমত নাজিল করো আল্লাহ। আমি এই আলোচনা শেষে ঢাকার উদ্দেশ্যে ফিরে যাব, আমি এবং আমার সাথীদেরকে নিরাপদে সহি সালেম অবস্থায় আমাদেরকে গন্তব্যে পৌঁছে দিও। এখানে যারা এসছে সবাইকে তুমি যার যার গন্তব্যে পৌঁছে দিও আল্লাহ। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ তাআলা যারা পরীক্ষার্থী রব্বুল আলামিন এ পরীক্ষায় কামিয়াব হবে, তোমার দিনের মুজাহিদ হবে, ইসলাম যেন বুঝতে পারে, দিন যেন বুঝতে পারে, সব পরীক্ষার্থীকে তুমি দিনের মুজাহিদ বানিয়ে দাও। রোগ ব্যাধিতে আক্রান্ত হয়েছে যারা, সমস্ত রোগ ব্যাধি থেকে আল্লাহ তাআলা মেহরবানি করে সকল রোগ ব্যাধি মুক্ত করে দিয়ে আমাদের সবাইকে তুমি সুস্থ মানুষ হিসাবে বাঁচিয়ে রাখো। তোমার গোলামি করার জন্য আমাদেরকে সুস্থতার জীবনে ফিরিয়ে দাও। অভাব অনটনে আক্রান্ত যারা তাদের অভাবকে ঘুচিয়ে দাও। আয় আল্লাহ হাসপাতালের বেডে যারা আক্রান্ত হয়েছে, কঠিন রোগে যারা আক্রান্ত হয়েছে, এই রোগ ব্যাধি তুমি ভালো করে দাও আল্লাহ। ওষুধ কেনার টাকা নাই, বহু মানুষ এমন আছে আল্লাহ, তুমি এমনিতে এই রোগগুলি ভালো করে দিও আল্লাহ। বহু আলেম ওলামা হাফেজে কোরআন হাত তুলেছেন, রব্বুল আলামিন সবার দোয়া কবুল করে নিও, আমি তোমার ক্ষুদ্র নগণ্য গোলাম। আয় আল্লাহ তাআলা আমি মুসাফির হয়ে হাত তুলেছি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। আমি আমার অনেক খুব ঘনিষ্ঠজন বহু তোমার প্রিয় বান্দাদের সঙ্গে হাত তুলেছি, আমি নগণ্য মুসাফির, আমার সাথীরাও মুসাফির, আয় আল্লাহ তাআলা আমাদের দোয়া তুমি কবুল করো, আমাদের আহ্বানে তুমি সাড়া দাও আল্লাহ, তুমি আমাদের জন্য যথেষ্ট হয়ে যাও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।